ওয়েলকাম টু আকাশবাণী। আজ ছোটখাটো ফুটবল আপডেটস, কারণ মোহন বাগানের নতুন প্লেয়ার সাইনিং হয়েছে, তো ভিডিও তো বানাতেই হবে। কিন্তু তার আগে একটা আফকনের আপডেট দিয়ে নিই, মানে আফ্রিকা কাপ অফ নেশনস। অন্যগুলো তো শেষ হয়ে গেছে, শুধু আফ্রিকান কাপ অফ নেশনসই চলছে। তো রাউন্ড অফ 16 চলছিল, রেজাল্টগুলো তোমাদের বলে নিচ্ছি, শুনে নাও। মোরক্কো বেনিন 1-1 হয়েছিল, সেই ম্যাচটা বেনিন 4-1 টাই ব্রেকারে জিতেছিল। তারপরে উগান্ডা 0 সেনেগাল 1, সেনেগাল জিতেছিল। তারপরে ম্যাচটা নাইজেরিয়া 3-2 হারিয়েছিল ক্যামেরুনকে, আর এই ম্যাচটা কিন্তু ইঘালো আর ইয়োবি গোল করেছিল। আর তারপরে ইজিপ্ট, এইটা হলো একটা শকিং রেজাল্ট আফ্রিকা কাপ অফ নেশনসের। সাউথ আফ্রিকা ইজিপ্টকে হারিয়ে দিয়ে কিন্তু চলে গেল কোয়ার্টার ফাইনালে, 1-0 হারিয়েছে ইজিপ্টকে। তারপরে মাদাগাস্কার কঙ্গো 2-2 ড্র হয়েছিল, মাদাগাস্কার 4-2 টাই ব্রেকারে জিতে চলে গেল কোয়ার্টার ফাইনালে। তারপরে অ্যালজেরিয়া 3-0, অ্যালজেরিয়া এই ম্যাচটা ইজি জিতে গেছে, আর মাহারেজ গোল করেছিল এই ম্যাচে। মালি 0 আইভারি কোস্ট 1, এই ম্যাচে উইলফ্রেড জাহা গোল করেছিল, আইভারি কোস্ট চলে গেল কোয়ার্টার ফাইনালে। তারপর ঘানা টিউনিশিয়া 1-1 হয়েছিল, এই ম্যাচটাও কিন্তু একটা শকিং রেজাল্ট, কারণ টিউনিশিয়া টাই ব্রেকারে 5-4 জিতে চলে গেল কোয়ার্টার ফাইনালে। তো কোয়ার্টার ফাইনালে যা ফিক্সচার পড়েছে সেগুলোও তোমাদের বলে দিচ্ছি। সেনেগাল ভার্সেস বেনিন কাল থেকেই শুরু হচ্ছে, কালকেই আছে সেনেগাল ভার্সেস বেনিন। তারপর আছে নাইজেরিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, আইভারি কোস্ট ভার্সেস অ্যালজেরিয়া, এটা কিন্তু বিশাল বড় ম্যাচ, কারণ দুটো বড় টিম, মানে দুজন যারা পোটেনশিয়াল উইনার তাদের মধ্যে কিন্তু ম্যাচ হচ্ছে। আর তারপরে আছে মাদাগাস্কার ভার্সেস টিউনিশিয়া। তো এটাই হলো আফ্রিকা কাপ অফ নেশনসের আপডেট, এই ছোটোখাটো আপডেট তোমাদের দিয়ে দিলাম। এরপরে দেশি নিউজে চলে আসি। তো প্রথমেই সেই সুপার কাপ, আই লিগ, আইএসএল ড্রামা নিয়ে যে একটা খবর সেটা তোমাদের আগে বলে দিই, তারপরে বাকি খবরগুলো বলবো। 6টা আই লিগ ক্লাব মিলে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে একটা চিঠি লিখেছে এআইএফএফ এর এগেনস্টে। 6টা ক্লাব হলো মোহন বাগান, ইস্ট বেঙ্গল, গোকুলাম কেরালা এফসি, চার্চিল ব্রাদার্স, মিনার্ভা পাঞ্জাব এফসি আর আইজল, এরা 6 জন মিলে একটা চিঠি লিখেছে, মানে এআইএফএফ যা যা করছে তার এগেনস্টে জানিয়ে একটা প্রাইম মিনিস্টারকে চিঠি লেখা হয়েছে। এখানে টপিক যেটা আছে হলো আইএসএল আই লিগ কনফ্লিক্ট তো আছেই, তার সাথে আছে যে এতগুলো ক্লাব শাটডাউন হয়ে যাচ্ছে, তারপরে কভারেজ দেওয়া হচ্ছে না, আই লিগ ক্লাবগুলোকে মিডিয়া কভারেজ দেওয়া হচ্ছে না, এই নিয়েই লিখে পাঠিয়েছে। আরেকখানা যেটা মেন বক্তব্যটা চিঠিটার মধ্যে আছে সেটা হলো এফএসডিএল সব কিছুর মধ্যে ইন্টারফেয়ার করছে, এআইএফএফ এর যে কোনো ডিসিশনে এফএসডিএল ইন্টারফেয়ার করছে, এই টপিকগুলো নিয়ে প্রাইম মিনিস্টারকে লেখা হয়েছে। এবার দেখা যাক আমাদের প্রাইম মিনিস্টার এই জিনিসে হস্তক্ষেপ করে কি না, ফুটবল তো দেখা যাক, বলা যায় না, ফুটবলে হয়তো কোনো পাত্তাই দিল না, এরকম হতে পারে। তো তারপর একটা ফুটবল ডেভেলপমেন্টের জন্য ভালো নিউজ, কেরালা ব্লাস্টার্স এফসি প্রথম এমন একাডেমি খুলছে যেই একাডেমিটা শুধু গোলকিপার সেন্ট্রিক একাডেমি হবে, মানে শুধু গোলকিপারদের জন্য একাডেমি, গোলকিপারদের জন্য স্পেশালাইজড একটা একাডেমি চালু করতে চলেছে কেরালা ব্লাস্টার্স এফসি। এবার তারপরে চলে আসি দুটো, মানে একটাই বড় সাইনিং, আরেকখানে এখনও মানে অফিসিয়াল যেহেতু হয়নি ওই জন্য বলছি না, তবুও মোটামুটি অফিসিয়ালি বলতে পারো, মোহন বাগানে কিন্তু বিদেশি সাইনিং হয়ে গেছে। আর সেই কিছুক্ষণ আগেই, মোটামুটি আমি যখন ভিডিওটা বানাচ্ছি তার আধ ঘন্টা আগে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসছে, মোহন বাগান টিভি মানে যেটা ইউটিউব চ্যানেল আছে সেখানেও এসছে, তাছাড়া ফেসবুকেও দেওয়া হয়েছে। তো যে প্লেয়ারটাকে সাইন করা হয়েছে সেই প্লেয়ারের নাম হলো জোসেবা বেইতিয়া। এই জোসেবা বেইতিয়া মিডিল নেমও একটা আছে, কিন্তু মিডিল নেমটা প্রচুর বড়, ওই জন্য বললাম না। এই জোসেবা বেইতিয়া হলো স্পেনের 28 বছর বয়সী মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে। এবার শুনে নাও কোথায় কোথায় খেলেছে, সেকুন্ডা ডিভিশন বিতেই মেন ক্যারিয়ার পুরো খেলেছে। তো আগের সিজনে খেলেছিল রিয়াল ইউনিয়নের হয়ে সেকুন্ডা ডিভিশন বি এর টিম, 21টা ম্যাচে 1টা গোল আছে। তার আগের সিজনে রেসিং ফেডালের হয়ে খেলেছিল, এই রেসিং ফেডালে 35টা ম্যাচ খেলেছিল, 1টা গোল, আর রেসিং ফেডালের হয়ে কিন্তু কোপা ডেল তো 1টা ম্যাচ খেলেছিল। তার আগের সিজনে মার্বেলা বলে একটা টিম ছিল, এটাও সেকুন্ডা ডিভিশন বি এর টিম, তো সেখানে 34টা ম্যাচে 2টো গোল করেছিল। আর তার আগের সিজনে সোমোসাস বলে একটা টিমে খেলেছিল সেকুন্ডা ডিভিশন বি তে, 28টা ম্যাচ খেলেছে, আর সেই টিমের হয়ে কিন্তু কোপা ডেল রেতে 2টো ম্যাচ খেলে 1টা গোলও করেছিল। আর যেইটুকুনি আমি খুঁজে বের করলাম, এই প্লেয়ার কিন্তু রিয়াল সোসাইডাইডের রিজার্ভ টিমে খেলতো, মানে রিয়াল সোসাইডাইড থেকেই উঠে এসছে এই টিম। এই রিয়াল সোসাইডাইড কিন্তু জানো এখন লালিগা টিম, তো একটা বড় টিম থেকেই কিন্তু উঠে এসছে, উঠে এসে সেকুন্ডা ডিভিশনের 4টে এরকম ক্লাবে খেলেছে, আর যথেষ্ট ভালো রেকর্ডই আছে, কারণ মোটামুটি রেগুলার প্লেয়ার বলা যায়। তো মোহন বাগান সাইন করে নিল আরেক বিদেশিকে, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে, মেন মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে। তো মোহন বাগান ফ্যানরা অবশ্যই কমেন্ট করো তোমাদের এই সাইনিংটা নিয়ে কী বলার আছে। আর আরেকটা সাইনিং যেটা এখনও অফিসিয়ালি অ্যানাউন্স হয়নি কিন্তু মোটামুটি যা শোনা যাচ্ছে অফিসিয়ালি হয়ে গেছে হয়তো, সেটা কিন্তু এখনও অ্যানাউন্স হয়নি, তো এখনও রুমারের পর্যায়েই রাখো, যতক্ষণ অ্যানাউন্স না হবে ততক্ষণ বিশ্বাস করে না, যেটা সবসময় বলে থাকি। সেই সাইনিংটা হলো অ্যালেকজান্ডার রোমারিও জেসুরাজ, যে আগের সিজনে খুব ভালো খেলেছিল চেন্নাই সিটি এফসির হয়ে এবং চ্যাম্পিয়নও হয়েছিল। তো চেন্নাই সিটি এফসির হয়ে কিন্তু পরপর 2 বছর খেলেছিল, আর ওর বয়স মাত্র 22 বছর, এই মাসেই 23 বছর বয়স হবে, মাত্র 22 বছর বয়স। আগের সিজনে 19টা ম্যাচে 2টো গোল, 2টো অ্যাসিস্ট ছিল, তার আগের সিজনে 15টা ম্যাচে 1টা গোল, 1টা অ্যাসিস্ট ছিল। আর আগের সিজনে যদি তোমাদের মনে থাকে ইস্ট
ইস্ট বেঙ্গলের এগেনস্টে কিন্তু গোল করেছিল। চেন্নাইতে যেই খেলাটা ছিল স্কোর হয়েছিল 2-1, 70 মিনিটে উইনিং গোলটা কিন্তু জেসুরাজই করেছিল, ইস্ট বেঙ্গলের এগেনস্টে উইনিং গোল ছিল যেটা। তো এই সাইনিংটা তো এখনও মানে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, কিন্তু যা শোনা যাচ্ছে মোটামুটি হয়তো হয়ে গেছে এই সাইনিংটা। তো মোহন বাগান ফ্যানরা অবশ্যই কমেন্ট করো যে এই সাইনিংটা হয়েছে কি আদৌ নাকি এটা রুমারের পর্যায়েতে। আর হ্যাঁ, সবসময় যেটা বলতে থাকি, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যতক্ষণ হবে না ততক্ষণ বিশ্বাস করবে না। তো একজন বিদেশি কিন্তু অফিসিয়ালি সাইন হয়ে গেছে, সেটা নিয়ে যা বক্তব্য আছে অবশ্যই কমেন্ট করো। আর একটা জিনিস নিয়ে কমেন্ট করো যে আফ্রিকা কাপ অফ নেশনসে কে চ্যাম্পিয়ন হতে পারে। তো চলো, ভিডিওটা পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর এখনের জন্য টাটা।